সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবার আশা করি আল্লাহ তালশেফ ফাজ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমাদের এই নিয়মিত একজন দিনী ও ফিকি মাসের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা ইসলামী শরীয়ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি ইসলামের প্রকৃত শিক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি কারণ আমরা দেখতে পাই আজ ইসলামে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের বিদাদের অনুপ্রবেশ ঘটছে আর মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে ধীরে ধীরে দূরে সরে পড়ছে আর এমতাবস্থায় অবস্থায় আজ একমাত্র আহমদিয়া মুসলিম জামাতি এক খলিফার নেতৃত্বে প্রকৃতি ইসলামের চর্চা করছে এবং জগতে তার প্রচার ও প্রসার করছে এমত অবস্থায় আমাদের আহমদের জন্য একান্ত দায়িত্ব কর্তব্য আমরা যেন ইসলামী শরীয়ত সংক্রান্ত বিষয়ে সঠিকভাবে অবগত হতে পারি এবং সমাজে আর প্রচার এবং প্রসার করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আর এই প্রয়াসে আমাদের এই আয়োজন দর্শক গত পর্বগুলোতে আমরা হাজ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি আজকেও আমরা এ বিষয় আলোচনা করব ইনশাল্লাহ আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিতে উপস্থিত আছেন আমাদের নিয়মিত আলোচক মতলব মৌলানা সালে আহমদ সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে এটিও দিচ্ছি যে আমাদের এই বিষয় ভিত্তিক আলোচনা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই পাঠাবেন আমাদের কাছে আপনারা ডাক আপনাদের প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন আমাদের ঠিকানা দিনী ও ফিকি মাসাইল এম টিআ বাংলা চার নং বক্সিবাজার রোড ঢাকা বারোশো এগারো এছাড়া আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে বাংলা এট আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি মহাশয় আমরা হজ বিষয় আলোচনা করে আসছি এবং বিগত পর্বগুলোতে আমরা হজ কার্য সম্পন্ন করার জন্য যে সমস্ত পবিত্র জায়গাগুলো জেরাত করতে হয় সেই জায়গাগুলোর মাহাত্ম্য নিয়ে আলোচনা করে এসেছি তো আজকেও আমরা এই এরই ধারাবাহিকতায় প্রথমেই প্রশ্ন রাখবো যে মসজিদুল হারাম এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরানের উল্লেখ এসেছে তো এই জায়গার যে পবিত্রতা রয়েছে মাহাত্ম্য রয়েছে এ বিষয়ে কিছু বলার জন্য ধন্যবাদ আপনাকে মসজিদুল হারাম যার সম্পর্কে আপনি উল্লেখ করলেন যে পবিত্র কোরআন শরীফের উল্লেখ রয়েছে আসলে যে খানা কাবা এর সম্পর্কে আমরা পূর্বেই বলেছিলাম আলোচনায় যে তালা আল ইব্রাহিম আলাহি সাল্লাসালাম এবং হাজরত ইসমাইল আলাহিসুআসলামের মাধ্যমে এই খানা কাবাকে পুনরায় নির্মাণ করেছিলেন এবং এটাকে পবিত্র কোরআনে বেতুল আতিক বলা হয়েছে যে প্রাচীনতম ঘর এর থেকে বোঝা যায় যে আল্লাহ তালার যে একত্ববাদের যে উপাসনা এখান থেকে শুরু হয়েছিল আর অনেকের মতে যে হাজার আদম ও সালামও হয়তো তিনি এখানেই এসেছিলেন এবং এখানেই সেই সর্বপ্রথম ইবাদতের ঘর হয়তো তৈরি হয়েছিল এখানেই মসজিদুল হারাম অবস্থিত খানা কাবার চতুর্দিকে প্রায় এক লাখ স্কোয়ার মিটার এই জায়গাটি ঘেরা রয়েছে রসলে করিম সাল্লাহ আলিউসাল্লামের সময় খুব ছোট্ট যেটা খানা কাবা এখনও রয়েছে এরকমই একটি ঘর ছিল এবং এর চতুর্দিকে মানুষ তো আফ করতো সেই যুগে তাদের ইবাদত অনুযায়ী এবং মুশরেকরা যেভাবে এই ঘরে তো আফ করত যখন আজ রসুলের করিম সাল্লাহসাল্লাম দ্বারা মক্কা বিজয় হলো এবং খানা কাবা মূর্তি থেকে মুক্ত হলো এবং সমস্ত মূর্তিগুলি সেখান থেকে বের করে দেওয়া হলো শির থেকে মুক্ত হলো তারপর থেকেই খানা কাবার মর্যাদা এই পৃথিবীতে পূর্ণাঙ্গীনভাবে বিকশিত হয়েছে প্রকাশিত হয়েছে আজ মোহাম্মদে আরবি সাল্লাহ আলিবুসাল্লামকে আল্লাহ তালা যে আমরা মেয়েরাজের ঘটনা শুনি যে মেয়েরাজের প্রকৃত ঘটনা সুরা নজমে উল্লেখ রয়েছে এছাড়া ইসরা যেটা রসুল সাল্লাহ হয়েছিল এমনিতে আল্লাহ রসুল সাল্লাহ আধ্যাত্মিক সফর কয়েকটি হয়েছে মেরাজও কয়েকটি হয়েছে কিন্তু ইসরা যেটি রাত্রিকালীন ভ্রমণ আরাবিতে ইসরা শব্দটি এজন্য ব্যবহৃত হয় তো সুরাবান ইসরায়েলের প্রথমেই আল্লাহ তালা এর উল্লেখ করেছেন সুবান লাজি আসরা বে আবদিহি লাম মিনাল মসজিদুল হারামে ইলাম মসজিদুল যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে পবিত্র রজনীতে বা এক রাতে মসজিদে হারাম থেকে বেতল মুকদ্দাস পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এখানে হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ্লামের প্রতি এক বড় ভবিষ্যৎবাণী আল্লাহতালা করেছিলেন যে যে সময় রসুল্লা করিম সাল্লিউসাল্লামের ইসরা হয় সেটা মক্কা থাকাকালীন রসুলের করিমাল্লামের হিজরতের পূর্বে এবং এটি যখন সংগঠিত হয় তখন হজরত খদিজা মারা গিয়েছিলেন ইসরা এবং হজরত উম্মে হানি রাজিল্লা তালা আনহার ঘরে রুসুলে করিম সাল্লাহসাল্লাম ছিলেন যিনি হজরত রসুল্লা করিম সাল্লাহসাল্লামের ফুপাত বোন ছিলেন এবং এটা নবম নবতে সম্ভবত এটি হয়েছে এবং সেখানে সাল করিমাস্লামের চরম বিরোধিতা হচ্ছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সাহাবাদের উপরও চরমভাবে নির্যাতন চলছিল এবং সবে আবি তালিবে রসুলে করিম সাল্লাহসাল্লাম তিনটি বছর সেখানে বয়কটের অবস্থায় ছিলেন এবং সেই অবস্থাতে আল্লাহ তালা হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহসাল্লামকে ভবিষ্যতের যে রসুলে করিম সাল্লাহ ইসলামের এই উম্মতের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা আল্লাহ তাল্লাহ রসুলে করিম সাল্লাহ আলিসালামকে জানিয়েছিলেন এবং সান্ত্বনা দিয়েছিলেন যে আজ তোমার এই অবস্থা আজ বিরোধীরা এই করছে কিন্তু আমার যখন হুকুম আসবে এবং সেই সকাল হবে সেই বিজয় আসবে তখন এই মসজিদ এই বেতুল হারাম বা মসজিদুল হারাম সেই মর্যাদা ফিরে পাবে যে মর্যাদার জন্য তোমাকে আবির্ভূত করা হয়েছে সুতরাং রসুলের করিম সাল্লা সত্তা এবং মসজিদুল হারাম দুটি অতপ্রতভাবে জড়িত আর মসজিদুল হারামের সাথে আল্লাহ তালার একত্রবাদের একনিষ্ঠ সম্পর্ক কেননা এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষের জন্য ইসলামকে মনোনীত ধর্ম করেছেন কোরআন মানুষের জন্য শেষ শরীয়ত ইসলামও এদিক থেকে মানুষের জন্য শেষ ধর্ম আর এই রুসুলেকারি আর এই ধর্ম এবং শরীয়তের যিনি বাহক আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহসাল্লাম তিনিও কাল পর্যন্ত এই দুনিয়াতে শেষ শরীয়তধারী নবী সুতরাং এই দিক থেকে এই মসজিদের যে মর্যাদার যে সম্পর্ক রয়েছে এবং আল্লাহতালার কাছে যে এর মর্যাদা রয়েছে এবং মুসলমানদের নিকট যে এর মর্যাদা রয়েছে তার সকলের নিকট এটা প্রকাশিত সুতরাং মসজিদুল হারাম হজের সাথে সম্পর্কিত এবং হজের মধ্যে যখনই মানুষ প্রথমে মসজিদে মক্কাতে প্রবেশ করে তোয়াফের জন্য যে জায়গায় তোয়াফ করে এটি আসলে রইল মসজিদুল হারাম অর্থাৎ খানা কাবার চতুর্দিকেই সেখানে নামাজ পড়া হয় তো এই যে চতুর্দিকে আমি বললাম শুধু ওই অংশটা বাদ যেখানে হাতিম রয়েছে ওই হাতিমের দিক থেকে কিছুটা অংশ সেখান থেকে আবার কিবলার দিকে কিন্তু খানা খাবার দিকে মুখ করা হয় না ওই অংশে নামাজ পড়া হয় না হাতিম ছাড়া যে বাকি অংশ রয়েছে এখানে এর চতুর্দিকেই তখন খানা খাবার দিকে মুখ করে নামাজ পড়া হয় তো ব্যতুল হারামের যে মর্যাদা যেটা পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি এবং রসুলেকারিম সালামকে আল্লাহ তালা জানিয়েছিলেন যে মসজিদাল্লা হারামা ইনশা আল্লাহ আমিন তুমি অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে এবং নিরাপদে প্রবেশ করবে আর এই সংবাদ আল্লাহ তালা তখন দিয়েছিলেন যখন কেউ কল্পনাও করে নাই যে মুসলমানরা এই মক্কাতে মক্কাকে বিজয় করবে এবং মক্কাতে তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং মক্কাতে হজ করবে কারণ রসুল্লা করিম আসলামকে হিজরত করতে হয়েছিল সেখান থেকে মসজিদুল হারাম যে মসজিদুল হারামের মধ্যেই খানা কাবা অবস্থিত এবং সেখানে হজরে আসরাদ অবস্থিত এবং সেখানেই এর চত্বরের মধ্যেই জমজমের কূপও অবস্থিত যেটা এখন মসজিদে হরামের পুরোটা যে অংশ কেননা মসজিদে হারাম শুরুতে ছোট ছিল পরবর্তীতে মুসলমান একে প্রশস্ততা দান করেছে আর বর্তমানে মসজিদুল হরামের যে ব্যাস বা যদি চতুর্দিক আমরা কাউন্ট করি যেটা প্রথমেই বলেছি আমি যে প্রায় এক লাখ স্কোয়ার মিটার অনেক বড় একটি জায়গা আর এর চতুর্দিকে বান চতুর্পাশে গোলাকারে বারান্দাও রয়েছে এবং বারান্দার উপরে গম্বজ আকারও রয়েছে এখন তো এটা তিনতলা হয়ে গেছে এই বারান্দার যে অংশটি এখানেও মানুষ আফ করে এবং এখানে নামাজও পড়ে তো মসজিদুল হারাম একটি অনেক বড় মসজিদ আর খানা কাবার সাথে এর সম্পর্ক এবং খানা কাবা যেহেতু যারা যায় তারা মসজিদুল হারামই প্রবেশ করে আর আল্লাহ তালা মসজিদুল হারামের উল্লেখ করেছেন পবিত্র কোরআনে এবং একে যে মর্যাদা দিয়েছেন ইসরার রাতে তার থেকে বোঝা যায় যে আল্লাহ তাল্লার নিকট একটি কত সম্মানিত একটি মসজিদ এবং রসুলের করিম সাল্লাহসাল্লামের নবদ প্রাপ্তির পরও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম প্রাথমিকভাবে সেখানে গিয়ে নামাজ পড়েছেন কানা কাবার চত্বরে গিয়ে নামাজ পড়েছেন এবং সাহাবিরাও একা দুঃখা করে সেখানে নামাজ পড়েছেন পরবর্তীতে সেখানে বেরই করে দেওয়া হলো বকর রুজুল্লাহ তাল্লাহন সেখানে নামাজ পড়েছেন সুতরাং এই দিক থেকে যদি আমরা ঐতিহাসিক দিক থেকে যদি বিবেচনা করি তাহলে এক কথাইটি এটি বলা যায় যে ধরাপৃষ্ঠে আল্লাহ তালার নিকট সবচেয়ে সম্মানিত যে স্থানটি সেটি হলো খানা কাবা এবং খানা কাবার জন্য এই মসজিদুল হারামও সবচেয়ে বেশি সম্মানিত সুতরাং আজ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মসজিদটি হলো মসজিদুল হারাম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা মসজিদুল হারাম সম্পর্কে মানুষের কাছ থেকে জেনেছি তো আমাদের যদি কখনো সুযোগ হয়ে থাকে তো আমাদেরও উচিত সেখানে গিয়ে নামাজ পড়া এবং সেখানে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন দর্শক গত পর্বগুলোতে আমরা যে পবিত্র স্থানগুলো নিয়ে আলোচনা করে এসেছি সেগুলো ছিল মূলত মক্কার ভিতরের জায়গাগুলো তো আমরা এখন মক্কার বাইরেও যে সমস্ত পবিত্র জায়গা রয়েছে যে জায়গাগুলোতে হজ করার সময় যেতে হয় সেই জায়গাগুলো এখন আলোচনা করবো ইনশাল্লাহ মহাশয় এক্ষেত্রে প্রথমেই মক্কার বাইরে যে পবিত্র জায়গাগুলো জেরাত করতে হয় হজ করার সময় হজ কার্য সম্পাদন করার জন্য সেখানে মিনার বিষয়টা চলে আসে তো এই বিষয়ে কিছু বলার জন্য বলছিলাম মিনা সম্পর্কে মিনা মক্কার থেকে পূর্ব দিকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে হজ আমাদের শিখিয়েছেন সেটা হলো এই যে এহরাম পড়ার পর তোয়াফে কুদুম যেটা আমরা বলি সেটা করার পর যদি কেউ হজ যেহেতু দুই প্রকার রয়েছে হজ্জে তমাত্ম হজ্জে ক্রান রয়েছে তো হজ্জে ক্রান যদি কেউ অর্থাৎ উমরা এবং হজ যদি একসাথে করে তাহলে হজের পূর্বে গিয়ে তো সে সেই এহরামেই থাকবে হজ তো মূলত তিন প্রকারের কিন্তু এহরাম সহ যেটা আমি বলেছিলাম যে একটা হলো হজ্জে এফরাত একক হজ শুধু আর দ্বিতীয় হলো হাজ্য যে এহরাম পরে গেলাম আমি তো আফ করলাম নিলাম এরপরে আমি আমার এহরাম খুলে ফেললাম আবার হজের নির্দিষ্ট তারিখে যেটা আর জিলহাজ এর পূর্বে আমি এহরাম বাঁধলাম এবং এরপর আমি হজের নিয়তে আমি চলে গেলাম আর হাজ্যিক রান হলোই যে উমরা এবং হজ যেটা একই এহরামের মধ্যে করা অর্থাৎ করার পর সে আর এহরাম খুললো না সে এহরাম অবস্থাতে থাকলো অর্থাৎ এরাম পড়া অবস্থায় থাকলো এবং এক মোহরামের জন্য যা কিছু নিষিদ্ধ হজ পর্যন্ত তা সব কিছু তার জন্য নিষিদ্ধ হবে তো আমি যেটা বললাম যে যদি কেউ এহরাম খুলে ফেলে অর্থাৎ হজ যে করে তাহলে সে হজের পূর্বে অর্থাৎ আর জেল হেজার পূর্বে সে মিনাতে ইয়ে মিকাতে যাবে এবং সেখান থেকে সে গোসল করবে এরহামের নিয়ত করবে এরহামের কাপড় পরবে তারপর এরহামের জন্য যে দূরকাত রয়েছে সেই রাকাত পড়বে এবং আবার খানা কাবা এসে তো আপ করে তারপরে সে চলে যাবে আগে তো যেটা প্রথম যে অবস্থান আট জিল হাজ যেটা হজের প্রথম দিন মক্কা থেকে হাজিরা বেরিয়ে মিনাতে চলে আসে মিনা একটি প্রশস্ত ময়দান অনেক বড়ো মাঠ আমি আমার মনে হয় যখন আমরা যখন হজে গেলাম তো আমরা এটা হাঁটলাম এক মাথা থেকে আরেক মাথা এবং জায়গাটা প্রায় আমাদের পাঁচ ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল এত বড় প্রশস্ত জায়গা এটি অর্থাৎ লম্বায় এবং চড়ায় আমরা রাউন্ড শেপে এটাকে ঘুরেছি তো মিনা প্রথম অবস্থান তো মিনাতে হাজিরা সর্বপ্রথম জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ মিনাতে পড়বে এবং পরবর্তী দিন অর্থাৎ নয় জিলহাজ সেই দিনও ফজরের নামাজ তারা মিনাতে পাঠ করে এই যে মিনাতে আল্লাহ যেহেতু হজ একটা এমন একটা আল্লাহ যেখানে এক মানুষ তার প্রেমাসপদের জন্য নিজেকে দুনিয়া থেকে কর্তৃত করে নেয় তো এর প্রথম অবস্থানটা হলো মিনা মিনা সেই জায়গা যেখানে হাজরত ইব্রাহিম আলাহ ইসলাতাম কুরবানি করেছিলেন তার সন্তানকে অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহিসামকে ইব্রাহিম ইসমাইল আলাহ তিনি জবাই করতে সেখানে প্রস্তুত হয়েছিলেন এবং হাজরত ইসমাইল আলাহ সাল্লাত সেখানে উপর হয়ে শুয়েছিলেন এবং তখন আল্লাহতলা হাজরত ইব্রাহিম আলাইসলামকে হুকুম দিলেন যে তোমার তো এই কোরবানি আমি আগেই কবুল করে নিয়েছি ওফাজায় না হো বেজিবিন আজিম আল্লাহ তালা পবিত্র কুরবণ উল্লেখ করেছেন যে আমরা একটা বড়ো ফিদিয়ার বিনিময়ে আমরা এই কোরবানি তোমার কবুল করে ফেলেছি তো সেখানে হাজরত ইব্রাহিম আলাইহালাতসালাম যে ভেড়া বা দুম্বা যেটা বলা হয় যে সেখানে কুরবানি করেছিলেন মিনা হলো সেই জায়গা যেটা হাজরত ইব্রাহিম আলাহি ইসলামের ত্যাগকে এক হাজিকে স্মরণ করিয়ে দেয় যে এটা সেই সম্মানিত স্থান যেখানে হাজরত ইব্রাহিম আলাহি সালাম তার সন্তানকে তার প্রিয় বস্তুকে আল্লাহ তালার রাস্তায় কুরবান করে দিতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহর আদেশে এবং এই যে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আউজ্লাহিমিনের সাহতীম লতাল উল হাত্তা তুমফিকুম ইমাত হিব যে আল্লা তালার রাস্তায় যেটা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস সে বস্তু কুরবানি না করা পর্যন্ত তোমরা প্রকৃত অর্জন করতে পারবে না ইব্রাহিম থেকে তো অনেক বড় একটা কুরবানি নিয়েছেন এবং তার সবচেয়ে প্রিয় বস্তু যে বার্ধককে আল্লাহ তালা তাকে এক সন্তান দান করলেন ইসমাইল আল্লাহ সাল্লা যে সন্তানের জন্য তারা দুইজনই অনেক অনেক অপেক্ষাও করেছিলেন এবং নিরাশও হয়ে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা সংবাদ দিলেন সুসংবাদ দিলেন সন্তানও হলো এবং আল্লাহর নির্দেশে সে সন্তানকে আল্লাহর জন্য কোরবান করে দিতে প্রস্তুত হলেন এবং কুরবানির তো প্রথম ধাপটা ছিল যেখানে হাজরা এবং হাজর ইসমাইলকে সেই মক্কার মরু প্রান্তরে নির্জন স্থানে যেখানে কোনো জনবসতি ছিল না কোনো পানি ছিল না কোনো খাবার ছিল না সেখানে ছেড়ে এসেছিলেন তো এই এটা হলো সেই জায়গা যে মক্কা থেকে বেরিয়ে এসে হজরত ইব্রাহিম আলাহ ওসলাম উয়সালাম আজৎ ইসমাইল আলাহি কুরবানি করতে উদ্ধত হলেন এবং সেই যে স্মৃতি হাজরত ইব্রাহিম আলাহ সালাতসালামের এবং সেই স্মৃতিকে স্মরণ করেই এই মিনাতেই হজের পর জামারাতে যেটা জিল হজা মুজদলাফত থেকে ফিরে এসে হাজিরা সেখানে কোরবানি করেন এবং সেখানে শয়তানকে পাথরও মারেন চুল নাড়াও করেন কোরবানি করার পর তো এই এই সমস্ত জায়গায় যে এত স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জায়গা যে এক সত্যিকার যে খুদাকে ভালোবাসে এই ময়দানে গেলেই মনে হবে যেন একটি হাসরের ময়দান এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে আল্লাহ আল্লাহই আল্লাহ আল্লাহ ছাড়া আর এই দুনিয়ার অন্য কোন সাথে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নেই আজকে তো মিনাতে যে সকল তাবু লাগানো হয় এয়ার কন্ডিশন লাগা যদি গরম হয় তাহলে সেখানে এসি লাগানো আছে ঠান্ডা হয়ে যায় আর যদি শীত হয় মানে হিটার আছে সমস্ত ট্রেনগুলো সেখানে এই অবস্থায় ওয়াশরুমস আছে ভালো ভালো ওয়াশরুমস সেখানে বানানো আছে খাবারেরও ব্যবস্থা আছে কিন্তু এই প্রাচীন যুগে এগুলো কিছুই ছিল না মানুষ নিজেরা হয়তো খোলা ময়দানেই থাকতো 1266 সালের জামালায় তো যে রসূল খ্রিস্টের সময়ের বিদায় হজের যে ইতিহাস আমরা পাই সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুর কথা পাওয়া যায় কিন্তু এছাড়া তো আর কোথাও এরকম ঘটনা বহুকাল পরে যখন বিজ্ঞান উন্নতি করেছে সকল ধরনের সুযোগ সুবিধা হয়েছে তখন মিনার মধ্যে এই সকল ব্যবস্থা যুগের চাহিদা অনুযায়ী বেড়ে গেছে তবু আজ যখন এক মানুষ এত সুবিধা নিয়েও যখন মিনাতে অবস্থান করে তখন আল্লাহর কথাই তাকে মনে যদি সে সত্যিকার অর্থে হজের জন্য যায় কেননা সেখানে কেউ কারোর সাথে কথা বলছে না গপ্প করছে না ওই সমস্ত লোক ছাড়া যারা হজর মর্মা বুঝে না বা হজকে উপলব্ধি করে না তাদের ছাড়া বাকি সবাই ওখানে আল্লাহ তালার জিকের মগ্ন থাকে বাদতে নফল নামাজে এবং সেই কথাগুলিকে স্মরণ করে যে আমরা কেন এখানে এসেছি এবং এর প্রেক্ষাপট কী সুতরাং মিনা সেই স্থান যেখানে হাজরত ইব্রাহিম আসলামের স্মরণে হাজিরা দশই জিলহাজ যেখানে পশু কুরবানি করে থাকে এবং কুরআন মজিদে মাহিল্লাহ যে এখানে আছে যে কুরবানি যেন তার সস্থানে পৌঁছে যায় এই মাহিল্লার অর্থই এখানে যে মিনার জায়গা এই মিনাতেই তিনটি জামারাত রয়েছে অর্থাৎ যেখানে তিনটি পিলার রয়েছে আগে বলা হতো যে শয়তানের মূর্তি সেখানে এখানেই সেই পিলার রয়েছে তিনটি একটা হলো জমারাতুল উলা জামালাতুল উস্তা এবং জামালাতুল উকবা তিনটি জমারাত সেখানে রয়েছে এবং তিনটি শয়তানের প্রতীকী চিহ্ন যেখানে হাজিরা দশ জেলা জমার করে থাকে দশ এগারো বারো এবং ১৩ তারিখে হাজিরা মিনাতে অবস্থান করে এখানে রামিউল জমার করে থাকে তো এখানেও এটাও মিনার মধ্যেই রামিউল জমার পূর্বে তো এখানে যে রমি যখন করতে যেত পদদলিত হয়ে বহুবার বহু মানুষ মারা গেছে এবং সময়ের চাহিদা এবং যুগের চাহিদা এবং সুযোগ সুবিধা যত ব্যাপক হয়েছে প্রতি বছরই হজের যে কর্তৃপক্ষ যারা সৌদি সরকার তারা মানুষের হাজিদের জন্য এটাকে সহজ করার উপায় করছে এখন তো তিনতলা হয়ে গেছে যে তিনতলা থেকেও এই জমারাতের যে পিলারগুলি রয়েছে এগুলিকে এখন উঁচু করে দেওয়া হয়েছে যাতে দুই তিনতলা থেকে মানুষ ওটার উপরে কম নিক্ষেপ করতে পারে তো এই সব কিছু মিনার মধ্যে রয়েছে তো সর্বপ্রথম হলো যে আট জেলা হাজি মিনাতে আসবে এবং এখানে জোহরের নামাজ এবং আসরের নামাজ মাঘরেবের নামাজ এবং ঈশার নামাজ পড়বে এবং নয় জিলহাজ মিনাতেই ফজরের নামাজ পড়বে এবং এর পরবর্তীতে দশ জিলহাজের সকালে আবার হাজিরা মিনাতে ফিরে আসবে সুতরাং এদিক থেকে হজের শুরুও মিনা থেকে এবং হজের শেষের যে অংশটা সেটাও মক্কার যে বাইরের যে অংশটা সেটা মেনাতে সুপ্রিয় দর্শক আমরা অত্যন্ত বিস্তারিতভাবে এই মিনা সম্পর্কে জেনেছি এবং যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে মাত্র রয়েছে এই জায়গার সেই সম্পর্কে আমরা মানুষের কাছ থেকে বিস্তারিত জানতে পেরেছি মানুষ এখন আপনার কাছে জানতে চাচ্ছি আরাফাত সম্পর্কে আরাফাত সম্পর্কে কিছু বলার জন্য আরাফাতের যে ময়দান অকুফ আরাফাত এটা হজের আবশ্যক একটা অংশ অকুফ আরাফাত না হলে হজ হবে না এমনটি ফিরগণ বলে থাকেন মক্কা থেকে উত্তর পূর্ব দিকে আরাফাত যে আছে এটা নয় মাইল দূরে অবস্থিত রসুলেক রিমসআলামের জমানায় এবং তার পরবর্তী যুগেও হাজিরা হেঁটে আরাফাত পর্যন্ত যেতেন এখনও অনেক দেশের হাজিরা পুরো হজের যে আনুষ্ঠানিকতা রয়েছে তারা পায়ে হেঁটেই এটা করে কিন্তু সৌদি সরকার যে হজের যে এখন সিস্টেম করেছেন মিনা থেকে বাকায়দা বাসে করে নিয়ে যাওয়া হয় আরাফাত পর্যন্ত নয় মাইল দূরে এটি আসলে যে যদি কেউ এটা ভাবে যে বাসে চলে গেলাম আরাফাতের ময়দানে খুব বোধহয় একটা সহজ বিষয় আসলে মোটেও সহজ বিষয় নয় আর হেঁটে যাওয়াটাও সহজ বিষয় নয় হেঁটে গেলেও আপনি একটু চিন্তা করেন যদি ছাব্বিশ লাখ বা তিরিশ লাখ যদি হাজি হয় তাহলে আরাফাতের ময়দানে কয়টা বাস যেতে হবে পঞ্চাশ থেকে সত্তর হাজার বাস যেতে হয় তো সত্তর আশি হাজার যদি বাসের কিউ লাগে তাহলে এটা কত লম্বা লাইন হতে পারে যেমন আমরা যখন গেলাম আরাফাতের ময়দানে মাঠে আমাদের যখন নিয়ে যাওয়া হলো নয়টার দিকে আমরা আটটার দিকে আমাদের বাস ছেড়েছে নয় সাত নয় কিলোমিটার মিনার থেকে সাত কিলোমিটারের রাস্তা তো আমরা পনে আটটায় বাসে উঠেছি আটটার সময় বাস ছেড়েছে আমরা আরাফাতের ময়দানে পৌঁছাতে আমাদের লেগে গেছে সাড়ে এগারোটা বা পনেরো বারোটার মতন আমাদের লেগে গেছে আমরা আরাফাতের ময়দানে বাস আমাদের নামে নামিয়ে চলে গেল কিন্তু ওই যে কিউ লাইনে যে একটার পর এক বাস আসছে নামতে যে সময়টা লাগে প্রচুর সময় লাগে এখানে দাঁড়িয়ে থাকতে হয় তো আরাফাতের ময়দান একটা হাসরের ময়দান খোলা জায়গা মাঠ এবং পাহাড় রয়েছে উঁচু নিচু পাহাড় সেখানে যদিও এখন সৌদি সরকার পক্ষ থেকে বিভিন্ন হাজি বিভিন্ন দেশের জন্য টেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে তারপরেও মানুষ যদি চায় টেন্টের মধ্যেও অবস্থান করতে পারে খোলা জায়গাতেও অবস্থান করতে পারে কিন্তু আগের মতন সেই অবস্থা নেই কেননা সমস্ত জায়গা ব্যারিকেড দেয়া এক অঞ্চলের লোক আরেক অঞ্চলে যেতে পারে না প্রায় তেরো চোদ্দো ফিট লোহার ব্যারিকেড দেওয়া এই সমস্ত জায়গায় চোদ্দ পনেরো ফিট বলে কোনো কোনো জায়গায় আঠারো উনিশ ফিট পর্যন্ত ব্যারিকেড দেওয়া যেখানে মসজিদের নামেরা যেখানে খোদবা হয় কোনো হাজির জন্য সেখানে যাওয়া তারাই যেতে পারে যারা ওই নামেরার চতুর্দিকে থাকে এছাড়া প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা অঞ্চল সেখানে ব্যারিকেড দেওয়া আর মসজিদের নামেরার খুদবাও সকল জায়গায় শোনানো হয় না এটা যে মনে করা হয় যে মসজিদে যে হজের যে ক্ষুদবা বাংলাদেশের টিভিতেও সরাসরি সম্প্রচার করা হয় বিভিন্ন দেশেও সম্প্রচার করা হয় কিন্তু এই খুতবা সবাই শুনতে পারে না এই শুধু ওই অতটুকু মসজিদে নেমেরার যে জায়গাটুকু ওইখানেই হাজিরা এটা শুনে আর খুদ্া যেহেতু আর আরবিতে হয় বাকি হাজিরদের জন্য এখানে শোনাও কোনো তাদের বোধগম্য হবে না আমরা যেখানে ছিলাম বাংলাদেশদের যেমন আরাফাতের যে অংশে ছিলাম খুদ্বার কোনো শব্দও আসতো না কোনো তলবিয়ারও আওয়াজ আমরা পাই না কত আওয়াজ টিভিতে আমরা দেখি যে তালবিয়ার কত উঁচু উঁচু উচ্চস্বরে সেখানে আওয়াজ হয় তো এই অঞ্চলটাতে মসজিদে নামেরার যে হজের যে ভাষণ যেটা খুতবা যেটা শেষ দিন আরাফাত থেকে যেটা দেওয়া হয় কেউ শুনতে পায় না এটা শুধু তারাই যারা এই এলাকা এই জন্য সাধারণতভাবে মানুষ এটা মনে করে যে আমরা হজে যাব আর মসজিদে নামেরার এই ইমামের খুতবা শুনবো আরাফাতের ময়দানে এমনটি নয় আরাফাতের মূল যে বিষয়বস্তুটা হলো যে এখানে আল্লাহতালা এই আদেশ দিয়েছেন যে এখানে আল্লাহ তালার জিকির করো বিশেষভাবে যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসো তখন মাসারুল্লাহরামের কাছে তোমরা অধিক হারে আল্লাহ তালাকে স্মরণ করো আরাফাত যেটা সেটা মিনা থেকে আমি বললাম যেমন সাত মাইল দূরে রয়েছে অনেক বড় এটা ময়দান আমার মনে হয় আমরা তো যেহেতু একটা সীমিত জায়গার মধ্যে আমাদের কোনো বাইরে যাওয়ার সুযোগও ছিল না রাস্তা পাকা রাস্তা বড় হাই স্পিডে গাড়ি চলে এবং ব্যারিকেড দেওয়া এই জন্য কোথাও যাওয়া না কিন্তু মসজিদে নামেরার দূরত্ব দেখলাম যে যদি আমি সরাসরি মসজিদে নামেরাকে দেখলাম তো এরা কমসে কম হলো আমরা যেখানে ছিলাম এখান থেকে চার মাইল বা চার কিলোমিটার দূরে হবে শুধু মিসজিদের মিনারা অনেক ছোট দেখা যাচ্ছিলো আর আওয়াজ তো ছিলই না আর যে রাস্তা যেভাবে ওই রাস্তা অনুযায়ী তো মসজিদে নামেরাতে গেলে প্রায় দশ মাইল ঘুরে ওইখানে যেতে হবে এরকম অবস্থা আরাফাতের ময়দানে যেটা নয় জেলহাজের সকালে আসতে হয় মিনা থেকে এবং এখানে জোহর এবং আসরের নামাজ জমা করতে হয় আরাফাতের ময়দানে শুধু জোহর এবং আসরের নামাজ জমা হয়ে থাকে বড় অদ্ভুত বিষয় যে আপনি যেভাবে শুরুতেই বললেন যে বিদাতের কথা এবং ইসলামের মধ্যে কত কিছু ঢুকে গেছে এখানেও আমি দেখলাম যে থেকে প্রমাণিত এবং হজের নিয়মাবলীতেও যে আল্লা রসুল সাল্লা আলিবসাল্লাম এবং পরবর্তীতে খোলা হয় রাশেদিনগণ আরাফাতে জোহর এবং আসরের নামাজ জমা করেছেন কিন্তু আমরা দেখলাম যে আরাফাতের ময়দানে আমরা বাঙালি যে বাংলাদেশের যে লোকেরা যেখানে ছিল সেখানে দেখলাম যে জোহরের আগে প্রায় সাড়ে বারোটা পনেরো একটার দিকে নোয়াখালীর অঞ্চলের অনেক মলবি বিভিন্ন টেন্টে যাচ্ছে যেমন আমাদের টেন্টে এসে বললো যে আপনারা কিন্তু জোহর আসরের নামাজ জমা করবেন না এটা ওয়াহাবিরার নামাজ জমা পড়ে আমরা শুনিনি আমাদের এই নামাজ জমা হয় না জোহর এবং আসরের নামাজ জমা হবে না আর জোহরের নামাজ আপনারা চাইলে বা জামাত আমরা ওখানে পড়বো আপনারা আসতে পারেন আর নতুবা আপনারা জমা করেন না আমি অবাক হয়ে গেলাম যে এই কথা তারাই বলে যাচ্ছে বাংলাদেশি টেন্টে এসে যে জোহর এবং আসরের নামাজ আপনারা জমা করেন না হজের নিয়মের মধ্যে এটা রয়েছে রসুদে গ্রিম সালিবাসাল্লাম হজের মধ্যে তিনি আর আফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ জমা করেছেন কিন্তু সেখানে এই কথাগুলি তারা বলছে সেখানে যেমন আরেকটি কথা বললো যে আপনারা যেখান থেকে যাবেন যাওয়ার সময় আপনাদেরকে এয়ারপোর্টে এখান থেকে কোরআন শরীফ দেওয়া হবে এই কোরআন শরীফ নেবেন না এটা ওয়াহাবিদের কোরআন এটার মধ্যে সুরার নাম বদলে দেওয়া হয়েছে এই হয়েছে ওই হয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তা তো হজের সময়ও ফিতনার কথা যেখানে আল্লাহ তালা বলেছেন যখন তোমরা হজ করতে যাও ফলা রাফাসা যে সেখানে কোনো অশ্লীল কথাবার্তা নেই ওলা জাদালা আর সেখানে কোনো ঝগড়া বিবাদের কথাও নাই কিন্তু সেখানেও দেখা গেল যে আলাফাতের ময়দানে যেখানে শুধুমাত্র আল্লাহ তালার জিকের করার কথা আল্লাহ তালার ধ্যানে মগ্ন হওয়ার কথা এই যে ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী মৌলভী যাদেরকে রসুলের কারিম ইসলাম বলেছেন যে ধরাপৃষ্ঠের নিচে নিকৃষ্ট জীব এই কাজটাও কি তারা হজের ময়দানে করছেন তোমাকে তো কেউ জিজ্ঞেসও করে নেই যে আমি নামাজ জমা করবো কি করবো না প্রত্যেক দেশেই হজ ক্যাম্প রয়েছে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় হজের বই পাওয়া যায় প্রত্যেক দেশে এক হাজি যখন যায় সে প্রত্যেক ধরনের প্রস্তুতি নিয়ে যায় কিন্তু সেখানেও দেখা গেল আরাফাতের ময়দানে যেটা হাসরের ময়দান আসলে সত্যিকার অর্থে যদি কোনো হাজি সে সময় যদি খোলা মাঠে যায় তাহলে দেখতে পাবে যদি শুধু মানুষ আছে মানুষের গায়ের উপরে শুধু চাদরটা সাদা চাদরটা দেখা যাচ্ছে আর দূর থেকে মনে হয় যে কোনো লাশ ঢাকা আছে হাসরের ময়দানের একটা দৃশ্য সেখানে নফসা নফসির অবস্থা এবং সেখানেই রুসুলের করিম সাল্লিমসাল্লাম অত্যাধিকভাবে আল্লাহ তালা রুজিকের এবং আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চাওয়ার উল্লেখ করেছেন যে যত বেশি পারো সেখানে আল্লাহ তাল্লার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও তো আরাফাতের ময়দান একটি গুরুত্বপূর্ণ হজের অংশ যেখানে যদি কেউ না থাকে যেখানে অবস্থান না করে তাহলে তার হজ হবে না তো আরাফাতের ময়দানে রসুলের করিম সাল্লাহসাল্লামের বহু দোয়া কবুল হয়েছে এবং অনেক প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আলসের আরাফাতের ময়দানে রসুলের করিম সাল্লাহসাল্লাম দোয়া করছিলেন এবং সেই দোয়ার কবুল হওয়ার পরিপ্রেক্ষিতে শয়তান হেসেও উঠেছিল এবং রয়াত রয়েছে যেহেতু সময়ের সংক্ষিপ্তের কারণে পুরো রয়াত এখানে বলছি না কিন্তু আরাফাতের ময়দান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান প্রকৃতপক্ষে একটা হাসরের ময়দান সেটা যেখানে আল্লাহতালার কাছ থেকে মানুষ যত বেশি ক্ষমা চেয়ে নিতে পারে প্রত্যেকটি মুহূর্ত সেখানে কাজে লাগিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালার ফজল চাইতে হবে আশিস চাইতে হবে করুণা চাইতে হবে দয়া চাইতে হবে এবং আরাফাতের ময়দানে নয় জিলহাজের সকাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে উকুফ মানে এখানে এতে কাফের মতন বসে থাকতে হবে এখানে এটাকে বলা হয় উকুফে আরাফাত যে আরাফাতের অবস্থান আর এই অবস্থানটা হলো যে এখানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যাচনা করা তার ক্ষমা চাওয়া আল্লাহ তালার আশিস কামনা করা সূর্য অস্ত গেলে মাগরীবের নামাজ আরাফাতের ময়দানে পড়া হয় না বরং আরাফাত থেকে ফিরে মুজদালেফাতে দেরি করে মাগরিব এবং ঈশান নামাজ জমা হয়ে থাকে তো আরাফাতে অবস্থান হলো মাগরিব পর্যন্ত এবং এখানে দুই বাক্ত নামাজ অর্থাৎ জোহর এবং আসর জমা করে আল্লাহ রসুল্লা আসলাম পড়তেন এবং প্রকৃত অর্থে আরাফাতের ময়দান একটি হাসরের ময়দান এবং সেখানে নফসা নফসির অবস্থা যে প্রত্যেক মানুষের নিজের নফসের কথা চিন্তা করে আখেরাতের কথা চিন্তা করে পরকালের কথা চিন্তা করে এবং আল্লাহ তালার কাছ থেকে খয়া দমা ক্ষমা এবং দয়া চায় সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ মহাসভার কাছ থেকে আরাফাত সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমরা মসজিদুল হারাম মিনা এবং আরাফাত এই যে জায়গাগুলো রয়েছে পবিত্র জায়গাগুলো রয়েছে এগুলো যে ঐতিহ্য তাৎপর্য রয়েছে মাহাত্ম রয়েছে এ বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা মানুষের কাছ থেকে শুনেছি আমাদের আজকে আলোচনা যেহেতু একটু দীর্ঘ ছিল এবং বিস্তৃত পরিসরে ছিল তাই আজকে আমরা দর্শক প্রশ্ন নিতে পারছি না ইনশাল্লাহ আগামী পর্বে আমরা সে বিষয়ে আলোচনা করব আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করব আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আমরা বিদায় পূর্বে আপনাদেরকে স্মরণ দিচ্ছি যদি আমাদের এই আলোচনা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই পাঠাবেন সেক্ষেত্রে আমরা ডাক আপনাদের প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনী ওফিকি মাসাইল এম বাংলা চার নং বক্সিবাজার রোড ঢাকা বারোশো এগারো এছাড়া ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে বাংলা এট এছাড়া দর্শক আমাদের প্রোগ্রামগুলো ইউটিউবে আপলোড করা হয়ে থাকে আর সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে আমাদের প্রোগ্রামগুলো দেখে নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাবলু ডাব্লিউ বাংলা দর্শক আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ও আগে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহ হে ওয়াবারিকুম আসসালাম ওরাহমতুল্লাহ হেতু لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله